वेलकम टू माय यूट्यूब चैनल रेसिपीज बाय अमिनास किचन। आज के बिकेल नास्तार जो फ्रेंच फ्राई कर रेसिपिटी भावल अपने साथ शेयर करी। खूब सहजे हमें रेसिपिटी कर फेले तो चलो व्यूअर्स पूरा वीडियो देखें जरा एखार चैनल सब्सक्राइब करें अवश्य कर फिलबें। बड़ो साइजेर सातटा आलू नियेछि एटाके आमि एखन पिस करे निब। तो चलो आमि आलूटाके पिस करे केटे नियेछि फ्रेंच फ्राई स्टाइले किन्तु केटे नियेछि आमि। केटे आमि खूब भालोभाबे धुये पानी झरिये नियेछि। एखन आमि एटाके आमि सामान्य मरिचेर गुड़ो दिच्छि एकटु झाल झाल होवार जन्य। फ्राईटा जदि सामान्य एकटु झाल झाल हय ताहले किन्तु खेते भालो लागे। दिए दीची साधारण लवण, लवणटा एक कम दी, लवण बस क्योंकि फ्राई खेते एकदम भलो लगे ना। दीची हाफ चा चामच परिमाण, हाफ चा चामच कि कम हमें टेस्टिंग सल दिए दीची रेस्टुरेंटर टेस्ट पवर जो। दीची हमें मुचमुचे करार्जन फ्लावर दिए दीची सामान्य परिमाणे फ्लावर यूज कर चाले गुड़ा जेटा चाले गुड़ोटा दीची। नॉर्मली फ्राई करले किन्तु नरम हो जाए आपनारा जदि एकटु चाले गुड़ो दिए नेन देखबेन फ्राईटा किन्तु एकटु मुचमुचे थाकबे खेते भालो लागबे टेस्टटाओ किन्तु खूब भालो आसबे। आमि खूब सहज एइभाबे करे फेलि झटपट। तो आमि एखन एइ सबगुलोके मिक्स करे नेब भालोभाबे। আমি কিন্তু খুব সুন্দরভাবে আলুটাকে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে ফ্রাই করব, ডিপ ফ্রাই করব। তো চলুন, আমি লবণ দিয়ে যেহেতু মেখেছি বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু আলু থেকে পানি বেরিয়ে আসবে। ফ্রাই করার সময় মশলাগুলো কিন্তু আলুর সাথে থাকবে না, খেতেও ভালো লাগবে না। তাই যখন আমরা মেখে নিব সাথে সাথেই আমরা এটাকে ফ্রাই করে নেব। আমি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য একটা পাত্রে আমি ডুবো তেলে ভাজবো, ওই রকম আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। তেলটা আমি একদম ভালো করে গরম করে নিয়েছি, একদম হাই হিটে আমি গরম করে নিয়েছি। এর মধ্যে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দেবো, আলুগুলো আমি দিয়ে দিব ফ্রাই করার জন্য। একটা আলু দিয়ে আমি দেখে নিচ্ছি আলুর তেলটা গরম হয়েছে কিনা। তেলটা আরেকটু গরম হবে, এখন কিন্তু তেলটা গরম হয়ে গেছে একদম। এর মধ্যে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলি ভাজার জন্য আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি, এবার আমি একদম হাই হিটে আলুগুলোকে একদম ভেজে নেব। আমার ফ্রাইটা প্রায় হয়ে যাচ্ছে, আরো কড়া করে আমি ভেজে নেব। আমার ভাজাটা মুচমুচে হয়ে গিয়েছে, আমি এখন ফ্রাইগুলোকে তুলে নেব। ফ্রাইগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। খুব সুন্দর করে আমার কিন্তু ফ্রাইটা হয়ে গেছে, এখন আমি ফ্রাইগুলোকে তুলে নিচ্ছি। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার আজকের ফ্রেঞ্চ ফ্রাই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
আবার হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খুব কম সময়ে কিন্তু এই নাস্তাটি করে আমরা খেতে পারি। আমি আজকে ওই জন্যই ট্রাই করলাম, খুব মুচমুচে হয়েছে। সো ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।